এবারে ট্যুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত ঐতিহাসিক নিদর্শনগুলি আমি তিনটি পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে হারিয়ে যাওয়া এক শহর পানাম নগরী নিয়ে ভিডিওটি ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করেছি। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো বন্ধুরা, আজ আমার দ্বিতীয় পর্বে থাকছে বড় সর্দারবাড়ি। সর্দারবাড়ির ইতিহাস ও এর নিদর্শনগুলি আজ আপনাদের সামনে তুলে ধরব। পুরনো ঐতিহ্য আর ইতিহাসে ভরা শহর নারায়ণগঞ্জ, আর এই নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত চোখ ধাঁধানো অপরূপ নিদর্শন বড় সর্দারবাড়ি। সর্দারবাড়ির অন্যতম এক বিশেষ আকর্ষণ হচ্ছে সূক্ষ্ম টেরাকোটা ও অসাধারণ কারুকার্য, যা বাড়িটির বাইরে থেকে স্পষ্ট উপলব্ধি করা যায়। প্রায় 600 বছর আগে ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে তৎকালীন এক ধনী ব্যবসায়ী এই সর্দার বাড়িটি নির্মাণ করেছিলেন। যদিও পরবর্তীতে বারো ভৈয়াদের প্রধান ও পর্যায়ক্রমে সম্রাট ঈসা খা এই বাড়িটি দখলদারিত্ব লাভ করেন, সুলতানি আমলে পথ ধরে মোগল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই বাড়িটি ইতিহাসের সাক্ষী হয়ে বাংলার তৎকালীন রাজধানী সোনারগাঁওয়ে এখনও দাঁড়িয়ে আছে। সর্দারবাড়ির মোট আয়তন 27,400 বর্গফুট। বাড়ির দোতলা বিশিষ্ট ভবনের নিচতলে 47টি কক্ষ ও দোতলে 37টি কক্ষ রয়েছে। ইমারতের সন্দেহে বোঝা যায় 1330 ও 1308 লেখা থাকলেও অনুমান করা যায় এর মূল নির্মাণ কাজ শুরু হয় প্রায় 600 বছর আগে। পুরনো প্রাচীন এই ভবনটি বড় সর্দারবাড়ির নামেই সকলের কাছে পরিচিত। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সূত্র জানায় কয়েক বছর আগেও এই ভবনটি বিলুপ্তির পথে ছিল। বহুকাল ধরে কোনো সংস্কার না করার কারণে বাড়িটি ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছিল। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটির ছাদ সহ বিভিন্ন অংশ, কিন্তু বাড়িটির ঐতিহ্য ও পুরনো সৌন্দর্যের কথা বিবেচনা করে এর আদিরূপ ফিরিয়ে আনতে কোরিয়া ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াং ওয়ান কর্পোরেশন 2012 সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ কাজে চুক্তি করে অনুদান হিসেবে কোম্পানিটি প্রায় 20 কোটি টাকা ব্যয় করে ভবনটির আদিরূপ ফিরিয়ে আনে। বাড়িটির সংস্কার কাজে মেঝেতে ব্যবহার করা হয়েছে টাইলস এবং মার্বেল পাথর, এছাড়াও চীনামাটির প্লেট, চিটাগুড় ও তেঁতুলের বিচির পলে ব্যবহার করা হয়েছে বাড়ির রক্ষণাবেক্ষণে। বাড়িটি মেরামত করার জন্য 150 জন সুদক্ষ রাজমিস্ত্রিকে আনা হয়েছিল নওগাঁ ও পাহাড়পুর থেকে। তাদের সুদক্ষ হাতে নিপুণ ছয় বাড়িটি যেন ফিরে পেয়েছে পুরনো সেই রূপ। প্রাচীন মুসলিম শাসনামলে 1296 থেকে 1608 পর্যন্ত সোনারগাঁও বাংলা প্রদেশের রাজধানী ছিল। পরবর্তীতে রাজধানী ঢাকায় স্থানান্তর করা হলে সোনারগাঁওয়ের প্রাধান্য কমে যায়। দুটি ভাগ বিশিষ্ট সর্দারবাড়ির ছোট প্রবেশমুখের ভাগটিতে একটি দেওয়াল লিখন থেকে জানা যায় যে এই ভবনের পিছনে চারপাশে তিনটি ভবন মুঘল আমলের প্রথম দিকে নির্মিত। মধ্যভাগে লাল বর্গাকার ভবনটি বাংলার বারো ভূঁইয়ার সময় নির্মিত হয়েছে।
সর্দারবাড়ির সামনে ও পিছনে উভয় পাশেই রয়েছে চমৎকার দুটি দিঘি। সামনে দিঘড়িতে চোখে পড়বে তলোয়ার হাতে ঘোড়ার পিঠে দুই সৈনিকের মূর্তি, আর সর্দারবাড়ির পেছনের দিঘিতে চোখে পড়বে শানবাঁধান ঘাট। সোনারগাঁর এই দৃষ্টিনন্দন বড় সর্দার বাড়িটি দেখতে আসতে হলে রাজধানী গুলিস্তান থেকে স্বদেশ, বরাক, দোয়েল ও সোনারগাঁও নামক বাসে উঠে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তায় নামতে হবে। মোগরাপাড়া থেকে লোকশিল্প জাদুঘরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার, চাইলে রিক্সা বা সিএনজি করে আসতে পারেন, তাছাড়া নিজস্ব পরিবহনও আসতে পারেন। লোকশিল্প জাদুঘরের সামনে আছে পার্কিংয়ের ব্যবস্থা। বাস ভাড়া গুলিস্তান থেকে 40 হতে 50 টাকা, তবে পরিবহন কোম্পানি ভেদে। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।